নুরিসা কিচেনলৈ স্বাগতম আশা করো সকলে ভালে আছে আজি মোৰ ৰেচিপিটো হল সয়াবিনৰ তরকারি আর সয়াবিনৰ তরকারিটো মই কেনেদৰে বনাইছো আজি আপোনাক দেখাই দিম সয়াবিন আর লগতে দিছো কণী তরকারিটো যে কিমান ধুনীয়া হৈছে এটো নবনালে তো ভাবিবই নোৱাৰি আর এটো খোৱাটো যে কিমান ধুনীয়া বহুত টেস্টি হয় আর তরকারিটো মই কেনেদৰে বনাইছো আপোনালোকে মোৰ ভিডিওটো চোৱাৰ আৰম্ভণিতে এটা লাইক দিব সয়াবিনৰ তরকারি বনাবৰ কাৰণে মই এটা দুই প্যাকেট সয়াবিন ললো আর সয়াবিন কেইটা 10 টকীয়া দামত সয়াবিন হয় 10 টকীয়া দামত 2 প্যাকেট সয়াবিন ললো আর ললো দুটা কণী আর এটা প্রথমতে কণী দুটা ভিজাই লাম আর সয়াবিন কেটাও প্যাকেট খুলে পানি তিয়াই থাম 10 মিনিট মান এফালে সয়াবিন কেটা এটা একটা বাটি ঢালি নিয়ে আসো আর এটা দি দিম এতে পানি দি 10 মিনিটের কারণে পানি তিয়াই থ দিন এনেদরে 10 টকীয়া দামত 2 প্যাকেট সয়াবিন হলে ভালো একটা তরকারি হয় এনেদরে এতিয়া তিয়াই থৈ দিলোঁ সয়াবিনখিনি 10 মিনিটমান পানীত তিয়াই থৈছিলোঁ তাৰপিছত সয়াবিনখিনি ফুলি কিমানখিনি হৈছে দেখা পাইছে আৰু সয়াবিনখিনি এটা সয়াবিনক মই 4টা টুকুৰা কৰিছোঁ এনেদৰে কাটি লৈছোঁ আৰু এনেদৰে কাটি ল'লে সয়াবিনৰ ভিতৰত মছলাখিনি ভালদৰে সোমায় আৰু খায়ো ভাল লাগে আৰু এইফালে লৈছোঁ দুটা কণীও সিজাই বাকলি গৈছে এনেদৰে এটা কণীক 4 টুকুৰাকৈ দুটা কণীক 8 টুকুৰা হৈছে 8টা পিচ হৈছে আৰু এইফালে ধনিয়া পাত ল'লোঁ আৰু এইফালে ডাঙৰ চাই এটা পিঁয়াজ এনেদৰে কাটি ল'লোঁ মিহিমিকৈ সৰু সৰুকৈ টুকুৰা কৰি এইফালে এটা কেৰাহীত সৰিয়হৰ তেল দি দিলোঁ আৰু তেল অলপ বেছিকৈ দিলোঁ তেলত দি দি আছোঁ দুটা তেজপাত দি দিলোঁ অলপখিনি পাঁচফোৰণ আৰু এইফালে দি দি আছোঁ পিঁয়াজখিনি পিঁয়াজখিনি অলপ ৰঙাকৈ ভাজি লওঁ পিঁয়াজখিনি এনেদৰে অলপ টাইম ভাজি ল'লোঁ আৰু এতিয়া দি দি আছোঁ মছলা 1 চামুচ জিৰা গুড়ি 1 চামুচ হালধি গুড়ি আৰু দি দিলোঁ 1 চামুচ জলকীয়া গুড়ি এটা আর 1 চামুচ দি দিলোঁ এটা 2 চামুচমান দিলোঁ জলকীয়া গুড়ি মছলাখিনি অলপ মিক্স কৰি দিলোঁ আৰু লগে লগে অলপ পানী দি দিলোঁ যাতে মছলাখিনি পুৰি নাযায় পেলাই পানী দি অলপ লৰাই দিলোঁ এতিয়া দি দিলোঁ অলপখিনি আদা সোৱাদ অনুসৰি 1 চামুচ নিমখ এতিয়া গোটেইখিনি একলগত মিক্স কৰি দিলোঁ এচাক মছলাটো কিমান ধুনীয়া হৈছে আৰু মছলাৰ পৰা কিমান ধুনীয়াকৈ তেল দি আছে আৰু এতিয়া মছলাখিনি দি দিম সয়াবিনখিনি গোটেইখিনি সয়াবিন এতে দি ভালদৰে মিক্স কৰি দিম মছলাৰ লগত ধুনীয়াকৈ এনেদৰে মছলাৰ লগত সয়াবিনখিনি এনেদৰে ভালদৰে মিক্স কৰি দি আছোঁ সয়াবিনখিনি এনেদৰে ভালদৰে মিক্স কৰি দিলোঁ আর এতিয়া দি দি আছো পানি আর দি দিলো দুটা কেঁচা জলকীয়া আর এতিয়া তরকারিটো 10 মিনিটের কারণে ঢাকি রাখি দিলো আহিলো 10 মিনিট পিছত তরকারিটো এবার লড়াই দি আছো সব কিমান খিনি হয়েছে আর এনেদরে সয়াবিন খিনি কাটি দিলে মশলা খিনি ভালদরে সোমায় আর তরকারিটো খাই বহুত টেস্টি হয় আৰু ইয়াতে দি দি আছোঁ 1 টুকুৰা নেমু এইটো গোন্ধ থকা নেমু নেমুৰ গোন্ধটো বহুত ভাল লাগে এইটো নেমু ৰসটো দি দি আছোঁ ধুনীয়াকৈ আৰু দি দিলোঁ অলপখিনি গৰম মছলা কৰি আৰু এতিয়া ভালদৰে অলপ মিক্স কৰি দিম গৰম মছলা গুৰি দিলে চয়াবিনত ধুনীয়াকৈ চেণ্ট আহে গোটেইখিনি মিক্স কৰি দিলোঁ আর এটা দি দিয়েছো ধনিয়া পাতখিনি তরকারিটো একদম হও হও হয়ে গেল প্রায় আর বেশি টাইম না লাগে আর এটা দি দিন এটা পনির পিসখিনি এনেদরে গুটিকেইটা দি দিন গুটিকেইটা পনির দি দিলো আর এতিয়া আৰু 2 মিনিটৰ কাৰণে ঢাকি ৰাখিলোঁ আহিলোঁ 2 মিনিট পিছত তাৰপিছত তৰকাৰীটো কিমানখিনি লোভনীয় হৈছে নিশ্চয় দেখা পাইছে আৰু এনেদৰে কণী দি এনেদৰে চয়াবিন দি তৰকাৰী বনালে খাই বহুত টেষ্টি হয় এবাৰ আপোনালোকে এনেদৰে ঘৰত বনাই খাই চাব নিশ্চয় মোৰ ৰেচিপিটো ভাল লাগিছে যদি ভাল লাগে লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰিব প্লিজ এটা ছাবস্ক্রাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি দিব আজি মোৰ ৰেচিপি এইখিনি আকৌ আশা আছে কাইলৈ আৰু এটা নতুন ভিডিঅ' লৈ আহিম থেংক ইউ